আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে আমি চিকেন মোমোর দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। এটা স্টিমার এবং রাইস কুকার কোনো কিছু ছাড়া ফ্রাই প্যানে আমি আজকে বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা ব্লেন্ডার জারে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিব, মানে হাড় ছাড়া চিকেন নিব আর কি। তো আমি এখানে একটা চিকেনের ব্রেস্ট পিস নিচ্ছি, মানে চিকেনের ব্রেস্ট পিসের এক পাশের অংশটা 200 গ্রামের মতো হবে। তো সেটা আমি এখানে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, আমি 3টা কাঁচামরিচ কুচি করা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ব্লেন্ডারের জারটা লাগিয়ে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন কাঁচামরিচ আর চিকেন দুইটাই খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো দেখেন আমি ব্লেন্ড করে ফিরে আসলাম, আর এখানে কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না, আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। এরপরে এখানে আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কলি কুচি করা আর 1/2 কাপের চেয়ে বেশি পরিমাণে গাজর গ্রেট করা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, সামান্য লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো দিতে হবে আর কি, যেহেতু প্রথমে চিকেনে লবণ দেইনি তার একবারে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচের মতো, সয়া সস এখানে দিয়ে দিলাম 1/2 চামচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বাটার, বাটারটা আমি গলিয়ে নিব। এখানে 50 গ্রামের মতো বাটার রয়েছে, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো হয়েছে। বাটারটা গরম করে, চুলায় গরম করে তারপরে আমি দিয়ে দিলাম। তো এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিব। মিক্স করে তারপরে এটা আমি রেখে দিব ম্যারিনেট করার জন্য, প্রায় এটা রেস্টে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো সবজি আপনারা এখানে ইচ্ছা মতো অ্যাড করতে পারেন, তবে এই দুটো সবজি কিন্তু একদম মাস্ট। সাধারণত চিকেন মোমোতে এই দুটো সবজি সবাই দিয়ে থাকে, গাজর আর পেঁয়াজ কলি কুচি। এদিকে আমি মোমোর জন্য ডোটা বানিয়ে নিব। বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা, তারপর এখানে দিয়ে দিব 1/2 স্বাদমতো লবণ, 1 চামচের মতো আর কি। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন এই 3টা উপকরণ হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো বানিয়ে নিব। এখানে নর্মাল পানি দিতে হবে। তো প্রথমে একটু বেশি করে পানি দিলাম, তবে খুব বেশি হওয়া যাবে না। তারপরে আলতো হাতে এভাবে মিক্স করে নিব। এই ডোটা বানানো একদম ইজি, আমরা রুটি পরোটার জন্য যেভাবে ডো বানাই ঠিক সেভাবেই ডোটা বানিয়ে নিতে হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা বানালে বেশি প্রেশার দিতে হয় না, খুব ইজিলি বানানো যায়। তো আমার ডো বানানো হয়ে গেছে। এখন ভেজা একটা সুতির কাপড় দিয়ে এটা আমি উপরে ঢেকে রাখবো। এটা প্রায় 10 মিনিট থেকে আধা ঘন্টার মতো রাখতে হবে। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে, খুব সুন্দর করে এটা সেট হয়ে গেছে। এখন এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি, তারপরে ময়দা ছিটিয়ে এখন একটা বড় এবং পাতলা রুটির মতো আমি বেলে নিব। একটু পাতলা করে রুটিটা বেলতে হবে, তারপরে একটা গোল এবং যেটার মানে শুরুর দিকটা একটু ধারালো, মানে কাটা যাবে আর কি, এরকম দিয়ে এরকম করে কেটে নিলাম। আপনারা এটা গ্লাস দিয়েও করতে পারেন, কিংবা রাউন্ড শেপের যে কোনো জিনিস দিয়ে কাটা যাবে। তো একটু পাতলা হতে হবে, এটা খেয়াল রাখতে হবে, মোমোর শেপটা যেন কোনোভাবে একদম মোটা না হয়। তো দেখেন এভাবে বানিয়ে নিলাম, এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এটা খুবই সহজ বানানো। আমার বানানো হয়ে গেছে, আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিছু রয়েছে, আবার আলাদা কিছু প্লেটেও নিয়েছি কারণ এখানে জায়গা হচ্ছিল না। তো এখন আমি মোমোটা বানিয়ে নিব, সেজন্য একটা শিটের মধ্যে আমি 1 চামচ থেকে 1.5 চামচের মতো চিকেনের মিশ্রণ দিয়ে দিলাম। তারপরে চারপাশ থেকে একটু ঘুরিয়ে এভাবে মোমো বানিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি কিভাবে বানিয়েছি। মোমোর অনেক রকমের শেপ দেওয়া যায়, আসলে সবসময় তো রেগুলার বানানো হয় না, যে প্র্যাকটিস থাকবে হাতের, জাস্ট এরকম করে ঘুরিয়ে একটা শেপ বানিয়ে নিলেই হয়ে যাবে, এমন না যে খুব সুন্দর করে অনেক রকমভাবে করতে হবে, সেটা কোনো ব্যাপার না। আপনারা জাস্ট এভাবে পেঁচিয়ে নিলেই পারেন, এভাবে আর কি সবচেয়ে সহজ হয় মানে মোমোর ডিজাইন করাটা।
তো এভাবে বানানোর পরে এটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন একটা এয়ার টাইট বক্সে বাটার পেপার দিয়ে মোমোগুলো রেখে তার উপরে আবারও বাটার পেপার দিয়ে আরও মোমো রেখে তারপর এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। অনেক দিন ভালো থাকে, জাস্ট বের করে ভাপ দিয়ে নিলেই হবে। তবে আজকে আমি স্টিমার বা রাইস কুকার এগুলো ছাড়াই হচ্ছে মোমোটা বানিয়ে দেখাবো। অনেক সময় অনেকেরই দেখা যায় যে রাইস কুকারও থাকে না, স্টিমারও থাকে না, তো তাদের জন্যই আমার আজকের এই মোমোর রেসিপি আর কি। আপনারা খুব সহজেই বানাতে পারবেন। তো দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা বড় ফ্রাই প্যান গরম করে আমি চুলার আঁচ মিডিয়াম আছে, তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেল যখন হালকা গরম হবে তখন এখানে মোমোগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো নাটে আর কি। দিয়ে তারপরে চুলার আঁচটা আমি এখানে মিডিয়ামই রাখবো, কিন্তু হাই করব না। তো দিতে দিতেই দেখা যাবে যে একপাশ হালকা একটু গরম হতে শুরু করেছে, এই যে মানে একটু শুকিয়ে গেছে। তখন এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি একটু ময়দা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পরে, সবগুলো আমি উল্টে দিব। দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে, তার মানে অনেকটাই কিন্তু হয়ে গেছে। তো সামান্য একটু পানি আছে, এই পানিটাও শুকিয়ে নিব, আবারও ঢেকে দিব, তবে আর কোনো পানি আমি অ্যাড করব না। তো উল্টে দিয়েছিলাম, তারপরে আবারও ঢাকনাটা তুলে উল্টে দিলাম। তো খুব সুন্দর করে হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি তুলে নিব একটা প্লেটে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে। আর এভাবে ফ্রাই প্যানে করার ফলে নিচের দিকটা একটু ক্রিস্পি হয়, খেতে বেশি মজা লাগে। তো আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন মোমো রেসিপি। আপনারা খুব সহজে এটা বাসায় বানাতে পারবেন। ভালো লাগলে, আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।